আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আজকের ক্লাসটি মোট তিনটি পর্বে বিভক্ত প্রথমে আমি তোমাদের বইয়ের উদাহরণগুলো সব বুঝিয়ে দেব সুন্দরভাবে তারপর তোমাদের বইয়ের যে কাজের অঙ্কগুলো আছে সেগুলো সুন্দরভাবে করে দেব তারপরে আমি স্পেশাল টিপস হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিজের থেকে বানিয়ে দেবো এবং সেগুলো করে দেবো এবং এই অনুসারে তোমাদের কিছু কাজও দেবো অতএব তোমরা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি লক্ষ্য করো তাহলে প্রথমে দেখো তোমাদের বইয়ের বাইশ নম্বর উদাহরণটি দেখো এখানে আছে টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই তাহলে টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াইটাকে তুমি কীভাবে করবে এখানে দেখো শুধু তুমি সংখ্যাই কমান নিতে পারবে অন্য কোনো কিছু কিন্তু তোমার কমান নেওয়ার সুযোগ নেই তোমরা তো জানো উৎপাদকে বিশ্লেষণ করার কথা অর্থ হচ্ছে একটি বীজ রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ তাহলে এখান থেকে আমরা কি কমান নিতে পারি ফোর কমান নিতে পারি ফোর কমান নিলে কি থাকে দেখো চার পাশা কুড়ি অর্থাৎ ফাইভ এক্স প্লাস ওয়াই এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এটা বাইশ নম্বর আমাদের হয়ে গেল এরপরে তেইশ নম্বর দেখো কেমন আছে তেইশে আছে এ এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস বিওয়াই এখন দেখো এখানে পদগুলো তুমি যোগ করো এইটাও এক্স এইটাও এক্স তাহলে এক্সের সাথে এক্স যোগ করলে হয় টু এ এক্স মাইনাস আর বি যোগ করলে মাইনাস টু বুঝতে পেরেছ এবার দেখো এই দুটোর ভিতরে কী মিল আছে এখানেও তোমার শুধু সাংখিক শখ মিল আছে তাহলে টু কমান নিলাম তাহলে এক্স মাইনাস এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা তেইশো বুঝে ফেললাম এবার চব্বিশ নম্বর দেখো এগুলো সহজ অঙ্ক চব্বিশ নম্বরে কী আছে টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এবার আমরা দেখো এক্সও কমান নিতে পারবো আবার টুও কমান নিতে পারবো তাহলে টু কমান নিলাম আর তার সাথে এক্স কমান নিলাম তাহলে টু এক্স তাহলে টু এক্স কমান নিলে এখানে থাকে ওয়ান আর সিক্স এক্স স্কোয়ারকে টু এক্স দ্বারা ভাগ করো এ দেখো এই সিক্স এক্স স্কোয়ার ভাগ টু এক্স তাহলে এই তিন দুকোনি ছয় আর এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে হয় এক্স অর্থাৎ এটা হবে থ্রি এক্স এই সেই থ্রি এক্স বসায় দাও আর এই মাইনাস থাকলো থ্রি এক্স এইটা অ্যান্সার আমাদের তাহলে আমরা সব বিষয় বুঝে ফেললাম এবার আমরা পঁচিশ নম্বর অঙ্কটি করবো দেখো পঁচিশ পঁচিশ কীভাবে করা যায় এটাকে আমরা সাজায় নিব আগে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই এখান থেকে আমরা কী করতে পারি এই এক্স এক্স স্কোয়ার আর এক্স এক জায়গায় নাও আর ফোর যেটার সাথে যে দুটোর সাথে ফোর আছে সেই দুটো এক জায়গায় নাও তাহলে এটা কী হয় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই তাহলে এখান থেকে আমি যদি এক্স কমান নিই এক্স কমান নিলে থাকে আমার এক্স প্লাস ওয়াই এখান থেকে আমি ফোর কমান নিলে থাকে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কী থাকে শেষ পর্যন্ত এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ফোর এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এরপরে আমরা ছাব্বিশ করবো দেখো ছাব্বিশ নম্বরে কী আছে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটাকে আমি লিখতে পারি ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার হোলি স্কোয়ার এরকম যদি থাকে তাহলে তুমি এই দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে নিবা প্রথমে করার পর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে দেব সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ফাইভ প্লাস থ্রি ওয়াই ইন্টু ফাইভ মাইনাস থ্রি ওয়াই এটা আমাদের অ্যান্সার আর আমাদের এটা ছাব্বিশ হয়ে গেলো এবার আমরা সাতাশ নম্বর করবো এটা কি আছে দেখো এইট এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার এই স্কোয়ার এখান থেকে আমরা কী কমান নিতে পারি দেখো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স ফোর তাহলে ছোটো কোনটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কমান নেবো এই নিলাম এক্স স্কোয়ার আরে দেখো এই আটকে তো এই দুই তেলা ভাগ করা যায় তাহলে আমরা টুও কমান নিব তাহলে এবার এইট এক্স ফোরকে টু এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে হলো চার আর এক্স ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হলো এক্স স্কোয়ার মাইনাস এই টু এক্স স্কোয়ার এটা তো কমান নিচ্ছি তাহলে মাইনাস এই স্কোয়ার থেকে গেল এবার লক্ষ্য করো এটা কিন্তু আবার রূপে আসে তাহলে এটার আবার সূত্র লেখো এই টু এক্স স্কোয়ার এটা থেকে যাক এটাকে লিখলাম টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার লিখে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস টু এক্স স্কোয়ার তার সাথে থাকবে টু এক্স প্লাস এ একটা আর একটা আছে টু এক্স মাইনাস এ এ আর একটা এটা অ্যান্সার আমাদের তাহলে আমরা সাতাশে করে ফেললাম এরপরে দেখো আঠাশ নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের উদাহরণে করে দেওয়া আছে আমি ওইভাবে না করে আমি আমার ব্যক্তিগত অন্যভাবেই একটু করে দিচ্ছি তুমি খেয়াল করো আঠাশ নম্বর তাহলে এটা আছে টোয়েন্টি ফাইভ এ প্লাস টু বি তার হোলিস্কোয়ার মাইনাস থার্টি সিক্স টু এ মাইনাস ফাইভ বি তার এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এমন টোয়েন্টি ফাইভকে লিখতে পারি 5 স্কোয়ার আর এ প্লাস টু বি তার হোলিস্কোয়ার থার্টি আমরা লিখতে পারি সিক্স স্কোয়ার ইন্টু টু এ মাইনাস ফাইভ বি তার এখন দেখো এইটার সাথে এটা গুণ আছে গুণ যদি থাকে তাহলে তুমি একসাথে করে পাওয়ার উপরে লিখতে পারবে সেটা কেমন দেখো ফাইভ ইন্টু এ প্লাস টু বি এইটাকেই একটা বানায় ফেললাম এই স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা এও পাবে এটাও পাবে এটা মতো হয়ে গেল এবার এটাকে আমরা একই নিয়মে লিখবো সিক্স ইন্টু টু এ মাইনাস ফাইভ বি এইভাবে লিখে দিলাম দেখছো তাহলে এবার তুমি এইটাকে এ ধরে এইটাকে বি ধরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র তোমরা জানো সেটা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি লিখে ফেলো সেটা কেমন হবে এই যে ফাইভ ইন্টু এ প্লাস টু বি এইটা হচ্ছে আমার এ বি হচ্ছে প্লাস সিক্স ইন্টু টু এ মাইনাস ফাইভ বি এই লিখলাম এ প্লাস বি এবার এ মাইনাস বি অর্থাৎ এই অংশটা লিখবো আমরা ফাইভ ইন্টু এ প্লাস টু বি মাইনাস সিক্স ইন্টু টু এ মাইনাস ফাইভ বি এই অংশটাই তাহলে হয়ে গেল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা এই সিক্স এদিকে গুণ করবো এই ফাইভের সাথে গুণ করবো এখানেও গুণ করবো এখানেও গুণ করবো তাহলে গুণ করি তাহলে এটা হয় ফাইভ এ প্লাস পাঁচ দুকুনি দশ বি প্লাস ছয় দুকুনি বারো এ মাইনাস পাঁচ পাঁচশ্রিশ বি একটা হলো আর একটা এটা হয় ফাইভ এ প্লাস পাঁচ দু কুনি দশ বি মাইনাস ছয় দুকুনি বারো এ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচশো তিরিশ বি তাহলে এখন খেয়াল করো এবার এগুলো এখানে এ এটা হয়ে তাহলে বারো এই বারো আর এই পাঁচ তাহলে আমার হইল সতেরো এ মাইনাস এই তিরিশ থেকে দশ বাদ দাও তাহলে থাকে আছে বিশ তাহলে টোয়েন্টি বি যেটা বড়ো তার চিহ্ন বসা ভাই যে এখানে দেখো টেনের আগে প্লাস থার্টির আগে মাইনাস তা যেহেতু থার্টি বড় তার এই চিহ্নটা এখানে বসালাম এখানে খেয়াল করো এবার এবার আমরা যেহেতু মাইনাসটা প্রথমে নিলে একটু কেমন দেখা এই জন্য আমরা বিটা আগে লিখবো এই তিরিশ আর এই দশ অর্থাৎ চল্লিশ বি ফোরটি বি মাইনাস এই বারো থেকে পাঁচ যাচ্ছে মাইনাস সেভেন এ এটা আমাদের অ্যান্সার আর তাহলে আঠাশ নম্বর হয়ে গেল উনত্রিশে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা খেয়াল করো এখানে তুমি এই রকম যদি থাকে তাহলে এটাকে মিডিল টার্ম করার সময় অর্থাৎ উৎপাদিতকে বিশ্লেষণ করার সময় তোমাকে একটু খেয়াল করতে হবে এই এইটা আর এইটা তোমাকে গুণ করতে হবে গুণ করলে কী হয় সিক্স এক্স স্কোয়ার তাকে তোমার ভাঙাতে হবে ভাঙায় মাস্কটা পাইতে হবে তা তুমি ধ্রুপপথটাকে এভাবে ভাঙাও এই ছয় এটা লিখলাম দুই তাহলে তিন দুগুনি ছয় তাহলে দেখো আমরা যদি এই তিন আর দুই এ যোগ করলে পাঁচ হয় আর এই দুটো গুণ করলে ছয় হয় এই মাথা গুণ করলেও আমাদের সিক্সই হচ্ছে তাহলে দেখো এবার এটাকে ভাঙাও এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এবার এখান থেকে দেখো এইটা যোগ করো দেখো এইটা হয় আর এই যেটা গুণ করো দেখো সিক্স এক্স স্কোয়ার এই দুই মাথা গুণ করো দেখো সিক্স এক্স স্কোয়ার তাহলে ঠিক আছে তোমাকে মনে রাখতে হবে যে মাঝখানের দুটো গুণ করলি যা হবে এই দুই মাথার দুটো গুণ করলি কিন্তু তাই হতে হবে চিহ্ন সহ এবার এখানে টি মিল আছে দেখো এক্স কমান নিলাম তাহলে এক্স প্লাস থ্রি এখানে প্লাস টু কম নিলাম তাহলে এক্স প্লাস থ্রি তাহলে আমার থাকছে কত এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তা আমরা উনত্রিশ নম্বরও করে ফেললাম এবার তিরিশ নম্বর দেখো তিরিশ নম্বর কী আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখান থেকে খেয়াল করো এইটা পূর্ণবর্গ আছে এইটা পূর্ণবর্গ আছে এখান থেকে তুমি সূত্র ভাঙাও এখানে মাইনাস আছে এ মাইনাস ভি হোলি স্কোয়ার সূত্র ভাঙা সেটা কেমন দেখো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ আসছে আমাদের কত টু এক্স বি কত ওয়াই প্লাস বি স্কোয়ার এবার এটা গুণ করো গুণ করলে দেখো এটা হু হু মিলে যাচ্ছে তাহলে দুই দু চাই ফোর এক্স ওয়াই তাহলে ঠিক আছে এ মাইনাস জেড স্কোয়ার থেকে যাক এবার এইটা কার সূত্র এ মাইনাস ভে হোলি স্কোয়ার সূত্র অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবার এটাকে এ ধরে এটাকে বি ধরে আবার সূত্র লেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এই আর একটা তাহলে আমাদের এত্রিশ নম্বর অঙ্কটিও হয়ে গেল এবার সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট অঙ্কটি একত্রিশ নম্বর সেটা আমরা করবো একত্রিশে কী আছে দেখো টু বিডি মাইনাস এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস টু এ সি হ্যাঁ এই অঙ্কটি করার সময় তোমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তোমাকে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র অথবা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র আনতে হবে তাহলে সেটা কেমন এটা খেয়াল করো এই টু বিডি এইটাকে তুমি টার্গেট করো তাহলে এই টু বিডির এক এক বাম পাশে তুমি বি দাও ডাইন পাশে তুমি ডি দাও সেটা কেমন এই দেখো এই লিখলাম বি স্কোয়ার তারপরে এটা লিখবো প্লাস টু তারপরে এবার এই প্লাস ডি স্কোয়ার এবার আর কত আছে টু এসি তাহলে এই এই টু এসির আগে বাম পাশে আমরা এ দিব ডাইন পাশে সি দেবো তাহলে এই বাম পাশে এ দিই এ মাইনাস এই স্কোয়ার এবার প্লাস টু এসি এ মাইনাস সি স্কোয়ার তাহলে সাজানোটা লক্ষ্য করেছো কেমন এ দেখো বিডি এ পাশে বি এ পাশে ডি এই এ সি এ পাশে এ এ পাশে সি তাহলে আমরা সাজানো হয়ে গেল। এবার সাজানোর পর আমি দেখবো যে আমার কোনো সূত্র হয় কি না যদি সূত্র হয় ভালো কথা যদি সূত্র না হয় তাহলে আমরা মাইনাস চিহ্ন কমান নিলেই আমাদের সূত্র হয়ে যাবে তাহলে এখানে খেয়াল করো এখানে অলরেডি সূত্র হয়ে গেছে কি এই যে বি স্কোয়ার প্লাস টু বিডি প্লাস ডি স্কোয়ার কিন্তু এখানে কোনো সূত্র হয়নি তাহলে এখান থেকে আমরা মাইনাস চিহ্ন কমান নিব তাহলে এটাকে আমরা রেখে দিই পরের লাইনে আমরা সূত্র লিখতেছি বি স্কোয়ার প্লাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার এই মাইনাস সিনে কমা নিলাম তাহলে এগুলো চিহ্ন সব এখন পাল্টাই যাবে তাহলে এটা হবে এই স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস দেখো তুমি এখানে সূত্র হিসেবে লেখেছো কার সূত্র এ মাইনাস সি হোলি সূত্র তাহলে এ পাশে লেখো এটা হলো তোমার বি প্লাস তার হোলি সূত্র এ মাইনাস এটা হলো এ মাইনাস সি হোলি সূত্র এবার এটাকে এ ধরে এটাকে বি ধরে আবার সূত্র লেখো এ প্লাস বি অর্থাৎ এ মাইনাস সি এই যে এ প্লাস বি আছে বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি তাহলে দেখো এই যে এ বি এ এবার তুমি এই প্লাসটা দেখো এখানে যেহেতু প্লাস আছে এখানে যা আছে তাই থাকবে মাইনাস থাকলে এটা চিহ্ন বারদল করে লিখতে হবে তাহলে এটা কী হবে বি ডি এ মাইনাস একটা হবে বি এ আর এইটাই আমাদের অ্যান্সার তা আশা করছি একত্রিশ নম্বরও তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা কাজের অঙ্কগুলো করবো হ্যাঁ এরপর দেখো তোমরা আমরা এই পিসটা তোমাদের বইয়ের উনআশি পিসটা বের করো সেখানে দেখো পাঁচটা অঙ্ক দেওয়া আছে এবং আশি পিসটায় পাঁচটা অঙ্ক দেওয়া আছে আমরা প্রথমে উনআশি পিসটায় যে অঙ্কগুলো দেওয়া আছে সেইগুলো করবো তারপরে আশি পৃষ্ঠাটা করব দেখো প্রথমে এখানে কী দেওয়া আছে টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি এগুলো খুবই সহজ অঙ্ক কী আছে টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি তাহলে দেখো এখানে শুধু আমরা শুধু সংখ্যাই কমান নিতে পারি আর কোনো কিছু তো নেওয়া যায় না তাহলে সেভেন কমান নাও তাহলে সেভেন কমান নিলে চার সাত আট আছে অর্থাৎ ফোর এ প্লাস বি তাহলে দেখো গুণ প্রকাশ হয়ে গেল তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এবার দুই নম্বরটি দেখো এখানে কী আছে ফিফটিন ওয়াই মাইনাস নাইন ওয়াই তাহলে এখানে আমরা কী কমান নিতে পারি থ্রি ওয়াই কমা নিতে পারে দেখো এটাকেও তিন দ্বারা ভাগ করা যায় এটাকেও তিন দ্বারা ভাগ করা যায় আর ওয়াই আর ওয়াই স্কোয়ার এই দুইটার ভিতরে ছোটো হচ্ছে ওয়াই তাহলে আমরা নিলাম থ্রি ওয়াই তাহলে এই পনেরোকে তিন দ্বারা ভাগ করলে ফাইভ হয় আর ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান আর লিখা লাগবে না মাইনাস এবারে নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন তিরকে নয় এটা হয় থ্রি আর ওয়াই স্কোয়ারকে ওয়াই ভাগ করলে হয় ওয়াই তাহলে আমাদের হয়ে গেলো থ্রি ওয়াই ইন্টু ফাইভ মাইনাস থ্রি ওয়াই এটা আমাদের অ্যান্সার তাহলে দুই নম্বরও আমরা করে ফেললাম এরপর আমরা তিন নম্বরটা করব তিন নম্বরে কী আছে দেখো টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ বি প্লাস থ্রি বি তাহলে দেখো এখানে যেখানে টু আছে সেইগুলো এক জায়গায় নাও আর যেগুলোর সাথে থ্রি আছে সেগুলো এক জায়গায় নাও তাহলে এটা আমার কেমন হয় দেখো টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস থ্রি এ প্লাস থ্রি বি তাহলে এখান থেকে আমি কী কমান নিতে পারি দেখো এই টু টু মিল আছে তাহলে টু নেবো আর এখানে আছে এ আর এ স্কোয়ার দুটোর ভিতরে ছোটো হচ্ছে এ তাহলে এ কমান নেব অর্থাৎ টু এ কমান নেবো টু এ কমান নিলে এখানে থাকে একটা এ আর এখানে থাকে বি অর্থাৎ এ প্লাস বি এখানে দেখো থ্রি থ্রি মিল আছে তাহলে থ্রি কমান নিলাম তাহলে এটা থাকে এ প্লাস বি তাহলে শেষ পর্যন্ত আমার কী থাকছে এ প্লাস বি এ প্লাস বি মিল আছে নিলাম এ প্লাস বি আর একটা থাকবে টু এ প্লাস থ্রি এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাঁ তাহলে আমাদের সায়েরও হয়ে গেল এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর কী আছে এই যে এক্স ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউ প্লাস টোয়েন্টি ফোর এক্স এটা অলরেডি সাজানো আছে দেখো এখান থেকে আমরা কী কমান নিতে পারি এখানে আছে এক্স ফোর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কমান নিতে পারি নিলাম এক্স স্কোয়ার কমান তাহলে এক্স ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে আমার এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান অর্থাৎ থেকে যাবে আমার ছয় আর এখানে আমি কী কমান নিতে পারি এই দেখো এখানে ফোর আছে চব্বিশকে ফোর দ্বারা ভাগ করা যায় তাহলে ফোর কমান নেব আর এখানে আছে এক্স কিউ এখানে আছে এক্স তাহলে ছোটো আসছে আমার এক্স অর্থাৎ এখানে আছে এক্স কিউ আর এক্স তাহলে ছোটো আসছে এক্স আমরা এক্স কমান নিব তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস চার সাত চব্বিশ অর্থাৎ সিক্স তাহলে আমার কত থাকছে এখানে এই এক্স স্কোয়ার প্লাস সিক্স ইন্টু প্লাস ফোর এক্স এইটা থাকে এবার দেখো এই এক্স এটা থাকলেও এখান থেকে আমি কী কমান নিতে পারি এখান থেকে এক্স কমান নিতে পারি তাহলে এখানে থাকে আমার এক্স প্লাস ফোর এবার এটাকে আমরা একটু সাদায় লিখবো এক্স ইন্টু এক্স এইটা আমাদের এটাকে আমরা অন্য একটুভাবেও করতে পারতাম সেটা আমি দেখাচ্ছি দেখো এটার বিকল্প কী করতে পারতাম সেটা হচ্ছে আমরা সবার ভিতর থেকে এটা একটু আবার বিকল্প করে দিই এই যে এক্স ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউ প্লাস টোয়েন্টি ফোর এক্স আমরা এখানে কী করতে পারি সবার ভিতর থেকে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স আছে তাহলে এক্স কমান নিলাম তাহলে এক্স কমান নিলে এখানে থাকে আসছে এক্স কিউ প্লাস সিক্স এটা থাকে এবার দেখো এই এক্স থেকে যাক এখান থেকে আমি কী কমান নিতে পারি এক্স কমান নিতে পারি তাহলে এখানে থাকে এক্স এখান থেকে আমি ফোর কমান নিতে পারি তাহলে এক্স তাহলে এখানে আমার কী থাকে এই বাইরের এক্সটা থেকে গেল এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস সিক্স আর এই এক্সটা এই লিখলাম আর এই ফোরটা এই লিখলাম এইটা আমাদের অ্যান্সার তাহলে এইভাবেও আমরা করতে পারি তাহলে আমরা এভাবেও করতে পারি আমরা এভাবেও করতে পারি যেটা তোমাদের খুশি তোমরা করবা এরপর এই এক নম্বরটি দেখো এটা কেমন আছে এই যে এই স্কোয়ার মাইনাস এইট্টি ওয়ান বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ার তার হোলি স্কোয়ার আর এটা লিখলাম নাইন বি তার হোলি স্কোয়ার অর্থাৎ এইটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস নাইন বি তার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি এ প্লাস বি ইন্টু অর্থাৎ এ প্লাস নাইন বি এটা আমাদের অ্যান্সার এবার দুই নম্বরটা দেখো এখানে কী আছে টোয়েন্টি ফাইভ এক্স ফোর এটাকে আমরা কী লিখতে পারি এই ফাইভ এক্স তার হোলি সিক্স ওয়াই স্কোয়ার তার হোলি স্কোয়ার এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু বি অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার একটা আর একটা হয় ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার আর একটা এই দুইটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা দুই নম্বরও করে ফেললাম এরপরে আমরা তিন নম্বর করব তিন নম্বরটা কী আছে দেখো এখানে আসছে নাইন এক্স মাইনাস টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি এক্স তার হোলিস্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই তার হোলিস্কোয়ার এবার এটাকে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি সূত্র লিখব কিন্তু এখানে খেয়াল করি এখানে দুইটা পথ থাকার ফলে একটা লাইন আমরা বেশি লিখব সেটা কেমন দেখো সেটা এমন এই যে থ্রি এক্স এই টু এক্স ওয়াই এই যে এ প্লাস বি লিখলাম আরেকটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই এবার আমরা এখানে প্লাস আসে তাহলে এটা যা আছে তাই থাকবে এখানে মাইনাস থাকার ফলে চিন্নপাল্টায় যাবে এটা কত হলো এই থ্রি এক্স প্লাস হয় থ্রি এক্স মাইনাস তাহলে এটাকে আমরা কী লিখতে পারি আবার এটা তিন আর দুই অর্থাৎ একটা আর হবে এই থ্রি এক্সের তো টু এস বাদ গেলো থাকলে এক্স মাইনাস ওয়াই এই আর একটা এটা আমাদের অ্যান্সার এরপর চার নম্বরটি দেখো চার নম্বর কেমন আছে এই যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন তোমার এই দশকে ভাঙাতে হবে যেটা ধ্রুব সেটাকে তুমি ভাঙাবে কেমন এই টেন লেখো এটাকে দুই দ্বারা ভাগ করো পাঁচ দেখো এই পাঁচ আর দুই এ সাত হয় তাহলে আবার আমাদের পাঁচ দোকানি দশ হয় অর্থাৎ এই দুটো গুণ করলে এই দশ হচ্ছে আবার এই দুটো যোগ করলে মাঝখানে ক্যান্টা হচ্ছে তাহলে আমাদের পাঁচ দুকনি দশ লিখলে হয়ে গেল এটা কেমন দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন এবার এখান থেকে আমরা কমান নিব এক্স তাহলে এক্স প্লাস ফাইভ থাকে এখানে প্লাস টু কমান নিলাম তাহলে এক্স প্লাস এই দশকে দুই দ্বারা ভাগ করলে পাশ হয় তাহলে আমার হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু এটা আমাদের অ্যান্সার এবার আমরা পাঁচ নম্বরটা করব পাঁচ নম্বর কী আছে দেখো এম স্কোয়ার প্লাস এ মাইনাস থার্টি তাহলে তিরিশকে তুমি ভাঙাও তিরিশকে তুমি মৌলিক সংখ্যা ধরো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাত তিরিশ দেখো তুমি এই ছয় থেকে পাঁচ বাদ দাও দেখো একটা পাবা তাহলে এখানে লক্ষ্য করতে হবে যদি এরকম মাইনাস থাকে এই দুইটার ভিতরে এই দুটার ভিতরে যেইটা বড়ো তার সাথে এখানে যে চিহ্ন সেই চিহ্ন দিতে হবে তাহলে কেমন দেখো এই যে এম স্কোয়ার এই সিক্স বড়ো তাই এখানে প্লাস আছে এই দিলাম প্লাস এই সিক্সের সাথে বসবে এম এবার খেয়াল করো তুমি এখানে প্লাস বসবে কি মাইনাস বসবে সেটা ডিপেন্ড করতেছে এখানে কত আছে এখানে যেহেতু আমার প্লাস আছে তাহলে এখানে যদি আমি প্লাস বসাই তাহলে এই ছয় আর পাশ এগারো হয়ে যাবেন কিন্তু আছে এখানে শুধু তো এম তাহলে এটা মাইনাস বসবে মাইনাস ফাইভ এম মাইনাস থার্টি এবার লক্ষ্য করেছ এবার এই সিক্স এমতে ফাইভ এম বাদ দিলে তোমার এই প্লাস এম থাকে এবার কমান নাও এখান থেকে এম কমান নাও তাহলে এখানে এম প্লাস সিক্স এখানে মাইনাস ফাইভ কমান না তাহলে এম প্লাস সিক্স তাহলে আমার থাকছে এম প্লাস সিক্স ইন্টু এম মাইনাস ফাইভ এটা আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা কাজের অঙ্কগুলোও করলাম এবার আমরা বলছিলাম যে স্পেশাল টিপস হিসেবে কিছু অঙ্ক করবো এবার সেই অঙ্কগুলো তোমরা দেখো এখন স্ক্রিনে তোমরা আরও দশটি অঙ্ক দেখতে পারছো এখন আমি এই অঙ্কগুলো তোমাদের করে দেবো শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এটা দেখো প্রথমে এক নম্বর অঙ্ক দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স খুবই সহজ অঙ্ক কিন্তু এটাকে ভাঙাতে হবে কী করে তুমি কি তিন দুই ছয় লিখতে পারবে অর্থাৎ টু এক্স আর থ্রি এক্স লিখতে পারবে না তা পারবে না কারণ কি তুমি দেখো এইটা এটা গুণ করলে কোথাও হয় মাইনাস সিক্স এক্স স্কোয়ার তোমাকে খেয়াল করতে হবে যে তুমি যেটা এই ছয়কে যে ভাঙাবা মনে করো এই দুই আর তিন তাহলে এই দুটা যদি তুমি মনে করো এমন লেখো আমি এমনি লিখে দেখাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স ধরো তুমি এমন লিখলা তুমি বুঝতে পারছো না কী করতে হবে তাহলে দেখো এই দুটো যোগ করলে তোমার মাইনাস ফাইভ এক্স হয় কিন্তু এই দুটো গুণ করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার তাহলে তো হলো না কিন্তু কারণ এই দুটো গুণ করে মাইনাস আসছে তাহলে এইভাবে তোমার ভাঙানো যাবে না তাহলে ভাঙতে হবে কী করে দেখো এই ছয়কে আমরা লিখতে পারি এক গুণ ছয় আর লিখতে পারি আমরা তিন গুণ দুই এখন তোমাকে যেহেতু এই ফর্মে হচ্ছে না তাহলে এই এইখানে ভেবে দেখতে যাবে আমি এইটা করে দেখবো যে এইটা হয় কি না তাহলে এটা করে দেখো তুমি কে ছয় সেটা করলে কেমন হবে দেখো আমি একটু লিখে দেখাই যদি এমন লিখি আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস সিক্স এবার লক্ষ্য করো এই এই ফর্মে ভাঙলাম আমরা তাহলে এই ছয় থেকে এই একটা বাদ দিলাম এই পাস হয় এবার এই দুটো দেখো এই প্লাসে মাইনাস মাইনাস এই দুটো গুণ করলে সিক্স এক্স স্কোয়ার দেখো মেলে তাহলে এবার বুঝতে পেরেছো কেন এমন করে নিলাম এবার এক্স কমান নাও এক্স কমান নিলে এক্স মাইনাস সিক্স এখানে প্লাস ওয়ান কমান নাও এক্স মাইনাস সিক্স মনে রাখবা যখন কোনো কিছু মিল খুঁজে পাবা না তখন তুমি ওয়ান কমান নিবা তো এটা থাকছে আমার এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইটা আমাদের অ্যান্সার এবার দুই নম্বরটা দেখো একই নিয়মের অঙ্ক আমি বসাইছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এটাও দেখো এটা সাত আছে তাহলে ছয় এক ছয় নেব তাহলে সেটা কেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স এটা খেয়াল করো এইটা এটা গুণ করলে প্লাস সিক্স এক্স স্কোয়ার এই দুটো গুণ করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার এবার দেখো এইটা এটা যোগ করো দেখো এইটা হয় তাহলে আমাদের উৎপাদক ঠিক আছে এবার আমরা এখান থেকে এক্স কমান নিব তাহলে এক্স মাইনাস সিক্স এখানে কোনো কিছু মিল নেই তাহলে মাইনাস ওয়ান কমান নেব তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এবার কত হইল এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে একই রকম অঙ্ক হলেও ভাঙানোরটা একটু আলাদা আসে এবার আমরা তিন নম্বর করব দুটা মুছে দিচ্ছি তিন নম্বরে কত আছে দেখো এই ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি তিন এক তিন অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এবার এখান থেকে আমরা ওয়াই কমান নিব তাহলে কত হয় ওয়াই মাইনাস থ্রি কোনো কিছু মিল নেই আর যেহেতু এখানে যে চিহ্ন মাইনাস আছে তাহলে মাইনাস কমান নিবো তাহলে মাইনাস ওয়ান তাহলে ওয়াই প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে কত আসে ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমাদের অ্যান্সার হয়ে গেল আর তাহলে এটা আমরা বুঝেছি তোমরা এটাকে বুঝতে পারছো না এবার সাত নম্বর দেখো সাত নম্বরে কত আছে এই যে এই স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি তাহলে এটাকে আমরা এখানে কীভাবে পানতে পারি তিন এক তিন দেখো এই যে এই স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস এ মাইনাস থ্রি দেখো এই থ্রি এর থেকে মাইনাস থ্রি এর থেকে এ বাদ গেলো মাইনাস টু এ তাহলে এই দুটো গুণ করো প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি এ স্কোয়ার এই দুই মাথায় গুণ করে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে এখান থেকে আমরা এ কমান নিলাম তাহলে এ মাইনাস থ্রি এখানে কোনো কিছু মিল নেই তাহলে প্লাস ওয়ান কমান নিলাম তাহলে এ মাইনাস থ্রি তাহলে এটা থাকছে এ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান এ একটা আমাদের এটা অ্যান্সার হয়ে গেল এটা তো আমরা করলাম এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর কী আছে এই যে পি টু দি পাওয়ার ফোর মাইনাস চৌষট্টি তো এটাকে আমরা কী লিখতে পারি এই পি স্কোয়ার তার হোলি স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে দাও কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ পি স্কোয়ার মাইনাস এইট ইন্টু পি স্কোয়ার প্লাস এইট তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এটা নিশ্চয়ই বুঝেছো এবার ছয় নম্বরটা লক্ষ্য করো এখানে কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস চৌষট্টি দেখো এই অঙ্কগুলো একটু খেয়াল করো এটাও পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ তাহলে তুমি এখান থেকে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র অথবা এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র লিখবে তা আগে তুমি এ প্লাস হোল স্কোয়ারের সূত্র লিখে দেখো এটা হয় কিনা দেখো এটাকে আমরা লিখতে পারি এমন এই যে প্লাস এইট স্কোয়ার এবার এখান থেকে আমরা এ প্লাস বিহুল স্কোয়ার সূত্র কী থাকো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এ প্লাস বিহলিস্কার সূত্র আছে যে এই স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে আমাদের এই প্লাস বি স্কোয়ার এইট স্কোয়ার এখন লক্ষ্য করো এখানে আমি এই এই উপরে এই এই জিনিসটা কি ছিল এখানে তাহলে এটা বাড়তে এসে তাহলে এটা করে দাও তাহলে আট দুই ষোলো এই স্কোয়ার এটার উপরে নাই বললে এটা মাইনাস সিক্সটিন এই স্কোয়ার আমি দিয়ে গেলাম তাহলে এটা কী হয় এটাকে ছোটো করলে কী হয় এ দেখো এই স্কোয়ার প্লাস এইট তার হোলিস্কোয়ার মাইনাস ফোর এ তার হোলিস্কোয়ার এবার এটাকে এ ধরে এটাকে বিধে আবার সূত্র লেখো এই যে এই স্কোয়ার প্লাস এইট প্লাস ফোর এ একটা আর একটা খেয়াল করো এই স্কোয়ার প্লাস এইট মাইনাস ফোর এ আর একটা এবার এটাকে একটু সাজাও এই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এইট একটা আর একটা হয় এই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এইট আরেকটা এটা আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি আচ্ছা এটা যদি তো নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ এবার আমি এই নিয়মের যেহেতু অঙ্ক আছে তাহলে এইটা তোমরা নিজেরা বাসায় করবা এটা এইচ ডব্লিউ আমি লিখে দিলাম তোমরা কমেন্ট করে উত্তর আমাকে জানাবে এটা এবার আট নম্বর আমি করে দিচ্ছি দেখো এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এরকম যদি হয় দেখো তুমি পূর্ণবর্গ কোনটা কোনটা আছে এই ওয়ানের পরে মনে করো একটা স্কোয়ার আছে তাহলে এটাও পূর্ণবর্গ এটা স্কোয়ার দিচ্ছি স্কোয়ার আসলে ছিল না তাহলে এই দুটোকে এক জায়গায় দাম তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই এবার হ্যাঁ তাহলে এখানে দেখো আমরা এই এক্স স্কোয়ারটা এই লিখলাম এই লাস্টের এই ওয়ান স্কোয়ারটাকে এখানে লিখলাম এবার এই দুটোকে আমরা সূত্র লিখে দিই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসের জন্য আমরা কমান নিব এখানে টু আছে টু নিলাম ওয়াইও নিলাম কারণ এখানে ওয়াই আছে তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আমরা কী পালাম এখান থেকে আমরা এই টু ওয়াই কমান নিলাম তাহলে এখানে থাকে আমার এই এক্স আর এই টু ওয়াইকে টু আয় দ্বারা ভাগ করলে ওয়ান হয় আর এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে তাহলে এবার এই দুটো থেকে কী আছে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মিল মিনলাসে নিলাম এক্স মাইনাস ওয়ান তাহলে এটা থাকে কত এক্স প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই এবার এটাকে লিখে দাও এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এটা আমাদের অ্যান্সার হ্যাঁ তাহলে আট নম্বরও হয়ে গেল এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক রয়ে গেছে এই দুটো একটু লক্ষ্য করো এই নয় নম্বরটা খেয়াল করো নয় নম্বর হচ্ছে এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি এখানে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখানে ধরো সরাসরি সূত্র বসে আছে আমি দুইভাবে অঙ্কটা করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এটাকে লিখতে পারি আমরা এই যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এটা কার সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হোলি সূত্র পড়ে পড়িয়ে রয়েছে এক দেখো তাহলে এটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোলি এখন দেখো এই স্কোয়ারটা তুমি এই এ এবারের ভিতরের অংশ খেয়াল করো এরকম আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর বাইরে যে স্কোয়ার ছিল সেটা থাক তাহলে এবার এটা সুতো লিখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবার উপ বাইরে যে স্কোয়ারটা ছিল সেটা এরপরেও দিয়ে দাও এরপরেও দিয়ে দাও তাহলে এবার এটাকে তুমি ডাবল লিখতেও পারো নাও লিখতে পারো যদি ডাবল লিখো তাহলে এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এই লাইন লিখলেও হবে বা এখানে অ্যান্সার লিখলেও হবে সেটা তোমার ব্যাপার এই একটা ফর্ম গেল আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এর আর একটা ফর্ম দেখো সেটা কেমন এটা একটু লক্ষ্য করুন এই যে এক্স ফোর প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ানের পর স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সেটা কেমন দেখো এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার এবার এটা কেমন হইলো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এই দেখো টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এটা তো এরকমই থাকছে হোলি স্কোয়ার এবার দেখো এটাকে আমরা লিখতে পারি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোলি স্কোয়ার মাইনাস টু এক্স তার হোলি স্কোয়ার এবার এটাকে এ ধরে এটাকে বিধরে আবার সূত্র লেখো কত হয় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স আর একটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স এবার এটাকে আবার সাজাও তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এটা হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তা এটা কী হয় এক্স প্লাস ওয়ান তার হোলিস্কোয়ার আর এটা হয় এক্স মাইনাস ওয়ান তার হোলিস্কোয়ার তাহলে এটা আমাদের অ্যান্সার দেখছো উত্তর কিন্তু সেম আস তাহলে আমি দুইটা ফর্মে এটাকে নিলাম আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তারপরে আমরা এবার লাস্ট অঙ্কটায় যাব সেটা কেমন দেখো এই এ টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এই স্কোয়ার প্লাস ওয়ান এটা একটু ভালো করে খেয়াল করো এখানে আমরা হয় এ প্লাস বেহল স্কোয়ারের সূত্র নিব অথবা এ মাইনাস বেহল স্কোয়ারের সূত্র নিব সেটা কেমন দেখো এই এইটা যদি এমন লিখি আমরা এই যে এই স্কোয়ার মনে করো মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভালো করে লক্ষ্য করো আমি এমনি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি এমন তাহলে এখানে আছে সেভেন তাহলে এখানে আছে টু তাহলে মাইনাস ফাইভ এ স্কোয়ার লক্ষ্য করেছ তাহলে এই পাঁচ সাত দুই সাত আছে সব ঠিক আছে কিন্তু এই যে যেটা বিয়োগ করলে এটা কি পূর্ণবর্গ হয়েছে তাহলে আমরা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে এটাকে পূর্ণবর্গ পালাম না যেহেতু পালাম না তাহলে এইভাবে আমরা লিখবো না মনে করে এইটাকে আমি এইভাবে কেটে রাখলাম তোমাদের বোঝানোর জন্যে এবার পরে খেয়াল করো এটাকে আমরা লিখলাম এই স্কোয়ার তার হোলিস্কোয়ার এই যে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন হয়েছে আমার এখানে আছে মাইনাস সেভেন এই স্কোয়ার আমি লিখেছি প্লাস টু এ স্কোয়ার তাহলে আমার এখানে যদি আমি মাইনাস নাইন এই স্কোয়ার দিই দেখো এই নয় থেকে যদি আমি এই দুই বিয়োগ করি তাহলে আমি এই সাতটা পেয়ে যাচ্ছি তাহলে এই দেখো এটা পূর্ণবর্গ তাহলে আমি এই যে কেটে দিলাম মানে এভাবে আমরা এটাকে বিবেচনা করব না কারণ এটা পূর্ণবর্গ নয় তাহলে এইভাবে না ভাঙাই আমরা এইভাবে ভাঙাবো নিশ্চয়ই কেন এইভাবে ভাঙাবো নিশ্চয় বুঝেছো এবার এটাকে ছোটো কর তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান তার হোলি স্কোয়ার মাইনাস থ্রি এ তার হোলিস্কোয়ার এবার সুত্রু লিখে দাও এ প্লাস বি মাইনাস বি এই যে এই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এ একটা আর একটা হয় এই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এ আর একটা এবার এটাকে একটু সাজায় নাও তাহলে এই স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ওয়ান আর একটা হয় এই স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান এটা অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করছে তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো তুমি খেয়াল করবে যদি এখানে মাইনাস দেখে মাইনাসের সূত্র তুমি দিলে যদি মেলে যেমন এইটাই মাইনাসের সূত্র দিয়ে মিলছিলো এই জন্য আমরা এটা মাইনাস দিয়েও করেছি আবার প্লাস দেও করে দেখাইছি কিন্তু এইটাই খাল করো এটাই কিন্তু আমাদের মাইনাসের সূত্র হচ্ছিল না কারণ এটা পূর্ণবর্গ নয় এই জন্য আমরা এইভাবে ভাঙাবো না না ভাঙাই এইভাবে ভাঙাবো অর্থাৎ এই লাইনটা আমি লিখবো না আমি এইভাবে লিখবো তাহলে তোমার অঙ্কেরটা কেমন হবে প্রথমে এই লাইন তারপর এই লাইন তারপর এই লাইন তারপর এই লাইন তারপর এই লাইন নিশ্চয়ই তোমরা বুঝা গেছো যে আসলে অঙ্ক কীভাবে করতে হয় তো এই জাতীয় আসলে অসংখ্য অঙ্ক আছে অঙ্কের উৎপাদকের কোনো শেষ নেই তোমরা একটু বুঝে শুনে উৎপাদক করবে তাহলে তোমরা ভবিষ্যতে ভালো করতে পারবে বলে আমি প্রত্যাশা করছি তার শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ